সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কোন আলেম কোন পীর সাহেবকে বলতে শোনা যায় যে অমুক বুজুর্গ অমুক অমুক আল্লাহওয়ালা কেয়ামতের দিন জাহাজে করে তার মরিদ্কে নিয়ে আল্লাহ হাজির হবেন উপস্থিত হবেন এই উক্তি এই মন্তব্য করেন ও সন্ন্যার সাথে কতটুকু সংগতিপূর্ণ ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহদিন এই মন্তব্যের একটি অংশ এটিকে করোনা ও সন্ন্যার সাথে কিছুটা সংগতিপূর্ণ বলা যেতে পারে আর হলো দুনিয়াতে মানুষ যাকে ফলো করবে যাকে অনুসরণ করবে যাকে নেতা হিসেবে মানবে যাকে ভক্তি করবে ভালোবাসবে কেমতের দিন তার সঙ্গে তার হাসর হবে তার সঙ্গে সে উঠবে এ বিষয়ে কোরআনে করিম আল্লাহমাত ইয়া উনাসিম্বি ইমামহিম সেদিন অর্থাৎ কেমতের দিন আমি মানুষদেরকে ডাকবো হাজির করব উপস্থিত করব তাদের নেতার সঙ্গে অর্থাৎ দুনিয়াতে যাদেরকে ফলো করা হতো তাদের সঙ্গে উপস্থিত করব করবুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সৈবুখার রেখা দিছে আলমার ও মাহমান আহাব মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসত যাকে ভক্তি করতো তার সঙ্গে সে উঠবে তার সঙ্গে তার হাসর হবে তার সঙ্গে কেয়ামতের মেদানে সে হাজির হবে উপস্থিত হবে আলোচনাতার নিকটে অতএব মৌলিকভাবে কথা ঠিক আছে যে দুনিয়াতে মানুষ যাকে অনুসরণ করবে ফলো করবে ভক্তি করবে কেয়ামতের দিন তার সঙ্গে সে উঠবে তার সঙ্গে তার হাসর হবে কিন্তু ওলামায়ামের একটা স্বীকৃত মূলনীতি হল কোরআন এবং সুন্নার সাধারণ কোন কথাকে সাধারণ কোন অক্তিকে নির্দিষ্ট কোন জায়গায় ফিট করা বা সিট করা এটা সঠিক নয় যার কারণে কোন নির্দিষ্ট আলীম নির্দিষ্ট কোন বুজুর্গ বা নির্দিষ্ট কোন সম্পর্কে এরকম মন্তব্য করা সমীচীন নয় যে তার সঙ্গে তার মরিদের উপস্থিত হবেন হ্যাঁ মৌলিকভাবে কথা ঠিক আছে সেটা ভিন্ন বিষয় আর মন্তব্যের অপর অংশ অর্থাৎ জাহাজে করে মরিদদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে তারা উপস্থিত হবেন এটি করোন সুনার সাথে কোনোভাবেই সংগতিপূর্ণ নয় বরং অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য একটি মন্তব্য তার কয়েকটি কারণ রয়েছে নাম্বার এক আখরাতের সম্পূর্ণ তাওকিফি সেখানে কি হবে না হবে পরিস্থিতি কেমন হবে না হবে কি থাকবে না থাকবে এটি শুধুমাত্র আল্লাহ জানেন অতএব এই বিষয়ে কোরআন এবং সুন্নার যদি কোনো বিষয় বলে থাকে কোনো কথা বলে থাকে কোনো উক্তি বলে থাকে সেটাই শুধুমাত্র একজন মোমিন একজন আলেম কোট করবেন ধারণা করে অথবা নিজে গবেষণা করে কোনো মন্তব্য এই প্রসঙ্গে কোন মুসলমানের জন্য জায়েজ নেই আর আমরা কোরআন ও সুন্নার কোন জায়গায় খুঁজে পাই না যে আখরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আখারাতের প্রতি ইমান এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আর ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে মন গড়া ভিত্তিহীন বা ভুয়া কোন বক্তব্য দেওয়া ভুয়া কোন ধারণা পোষণ করা বা সেটাকে প্রচার করা এটা কোনো আলেমের জন্য কোন মমিনের জন্য এটা শোভনীয় হতে পারে না দ্বিতীয় কারণ হল কেয়ামত এমন কোন ময়দান এমন কোন মাঠে প্রতিষ্ঠিত হবে না যে মাঠটি আজকের কোন নদীর পাড়ে অনুষ্ঠিত মাহফিলের মাঠের মতো মাহফিলের ময়দানের মতো যে সেখানে জাহাজ নিয়ে কোন বুজুর্গ বা কোনো নেককার উপস্থিত হবেন এরকম কোন মন্তব্য আমরা করে দিলাম এই প্রসঙ্গে বলেছেন يوم تبدل الارض غير الارض والسماوات আজকে পৃথিবীর যে ধরন আছে আজকের পৃথিবীর যে আকৃতি এবং প্রকৃতি রয়েছে সেদিন তা থাকবে না সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে সাল্লাম বলেছেন সৈয়বুখার এবং মুসলিম রেখা দিচ্ছে ময়দান কায়েম হবে মানুষকে একত্রিত করবে হাসল করা হবে এমন একটি জমিনের উপরে যে জমিনটি হবে আফরা আর যেটি সম্পূর্ণ সাদা মরুভূমির মতো জমিন হবে সেখানে কোনো পানি থাকবে অথবা জাহাজ বেড়ার সুযোগ থাকবে এরকম ধারণা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব বাস্তবে এরকম কোনো কথা বলা কোনো ভমিনের জন্য শোভনীয় নয় কোন সুন্নার সাথে এটি সম্পূর্ণ সাংঘর্ষিক একটি মন্তব্য

নারী এবং পুরুষ একে অন্যদিকে দেখা দেয় করবে পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর এবং লজ্জাসকর হবে তখন সাল্লাম বলেছিলেন আয়সা সেদিনকার পরিস্থিতি এত বেশি ভয়াবহ হবে কেউ কারোর দিকে দেখবার মতো সময় সুযোগ ফুরসতটুকু থাকবে না অর্থাৎ প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে অপর এক আসছে আমরা জানি রসুল্লাহ সাল্লাহাম সাত করেছেন কেমত উদ্দিন লোকেরা দৌড়ে যাবে বিভিন্ন নবীর কাছে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তার উন্মতিরা যাবেন এবং তারা প্রত্যেকে ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবেন অপারগতা প্রকাশ করবেন অন্য আরেক নবীর কাছে তারা রেফার করবেন সেই মানুষদেরকে তিনি আরেকজনের কাছে এভাবে রেফার করতে করতে আমাদের নবী মোহাম্মদ সাল্লা পর্যন্ত আসবে এবং মানুষ তার কাছে এসে শেফাতে উজমার জন্য দরখাস্ত করবেন অতএব এই সমস্ত হাদিস থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যায় কেয়ামত উদ্দিনের ভয়াবহতা এরকম পর্যায়ে পৌঁছাবে যে নবীগণ পর্যন্ত তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন উমদেরকে সুযোগ দিবেন না তাদেরকে সাইড দিবেন না সেখানে কোনো বুজুর্গ কোন কোনো আল্লাহওয়ালা মানুষ তিনি শোডাউন করবেন জাহাজ নিয়ে তার মরিদদেরকে নিয়ে এ ধরনের মন্তব্য কোন মুসলমানের জন্য কোনোভাবেই করা উচিত নয় বরং এটি সম্পূর্ণ সাংঘর্ষিক একটি মন্তব্য মন্তব্য থেকে আমরা থাকি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এ ধরনের মন্তব্য করা নবীর ব্যাপারে নবীর নামে মিথ্যাচার করার সামিল কারণ আখরাতে কোনো কিছু ঘুটবে এরকম বলা এটা কেমন যেন তার রসুর ব্যাপারে মিথ্যাচারই করা আর নবী আলাম বলেছেন আলী জাহ্মেদানবাবু আমার কাদ না যে আমাকে নিয়ে মিথ্যাচার করলো আমার ঘরে কোনো মিথ্যা মন্তব্য করলো সেজন্য তার ঠিকানা জাহান নামে জেনে রাখে